আসসালামু আলাইকুম, আমি ডক্টর রাগিব, ফাউন্ডার অ্যান্ড অ্যাডমিন এফসিপিএস পার্টনার মেডিসিন গ্রুপ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কার্ডিওলজির একটি গুরুত্বপূর্ণ এপিসোডে। আজকের এপিসোডে আমরা শক নিয়ে আলোচনা করব। আপনারা সবাই জানেন শক একটি জটিল টপিক এবং এর আলোচনা অনেক দীর্ঘ। আমি চেষ্টা করব আজকের ভিডিওতে সংক্ষিপ্ত এবং সহজভাবে শক নিয়ে আলোচনা করার। সো ফার্স্টে আমরা জানব শক কাকে বলে। আমরা সবাই জানি শক হচ্ছে সার্কুলেটরি ফেইলর, যার জন্য ইনএফেক্টিভ টিস্যু পারফিউশন হবে, ফলে সেলের মধ্যে অক্সিজেন সাপ্লাই কম হবে, রিভার্সেবল সেল ডেথ হবে, এবং এই জিনিসটা যখন প্রলং বা দীর্ঘ সময়ের জন্য থাকবে তখন ইরিভার্সেবল সেলুলার ইঞ্জুরি হতে পারে। সুতরাং বুঝতেই পারছেন শক হচ্ছে একটি লাইফ থ্রেটেনিং কন্ডিশন, এবং এর ইমিডিয়েট যদি ট্রিটমেন্ট না করা হয় অনেক সময় পেশেন্ট মারাও যেতে পারে। এখন আমরা জানব শকের ক্লাসিফিকেশন সম্পর্কে। ক্লাসিফিকেশন অফ শক মনে রাখার জন্য আমরা মনে রাখব হাই কোড। হাইয়ের এইচআই দিয়ে হাইপোভলিমিক শক, সি দিয়ে কার্ডিওজেনিক শক, ও দিয়ে হচ্ছে অবস্ট্রাকটিভ শক, ডি দিয়ে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ শক, এবং ই দিয়ে আমরা দুইটি মনে রাখবো অ্যান্ডোটক্সিক শক অ্যান্ড অ্যান্ডোক্রাইন শক। সর্বপ্রথম আমরা হাইপোভলিমিক শক নিয়ে আলোচনা করব। শকের মধ্যে মোস্ট কমন হচ্ছে হাইপোভলিমিক শক। হাইপোভলিমিক শকে যেটা হয় আলটিমেট বিষয়টা হচ্ছে রেডিউস হবে সার্কুলেটিং ভলিউম, ব্লাড ভলিউমটা হচ্ছে লস হবে, কমে যাবে। এর পিছনের কারণ কি বা কেন এরকম হতে পারে, এক্সাম্পল কি? দুটি কারণে হতে পারে, হেমোরেজের জন্য হতে পারে, আবার অন্য একটি কারণ আছে নন হেমোরেজিক কজ, যেমন সিভিয়ার বার্ন, ডায়রিয়া, ভমিটিং, এগুলো হচ্ছে নন হেমোরেজিক কজ। এবং হেমোরেজিক কজ হেমোরেজ কী জন্য হতে পারে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতে পারে, অন্য কোনো ট্রমার জন্য হতে পারে। এই দুই কারণে হচ্ছে আমাদের ভলিউম কমে যাবে, সার্কুলেটিং ভলিউম কমে যাবে, তো তখন হচ্ছে হাইপোভলিমিক শক দেখা দিবে। তারপর হচ্ছে কার্ডিওজেনিক শক। আমরা দুইটি জিনিস একসাথে মনে রাখবো, কার্ডিওজেনিক শক এবং অবস্ট্রাকটিক শকের ক্ষেত্রে, কার্ডিওজেনিক শক অ্যান্ড অবস্ট্রাকটিক শক, এই দুটি শকে কি হয়, আমাদের হচ্ছে কার্ডিয়াক আউটপুট কমে যায়। কার্ডিওজেনিক শকে হার্ট পাম্প ফেইলার হয়ে যাবে, এবং যার জন্য হচ্ছে ইডিমা এবং হাইপারটেনশন ডেভেলপ করবে। ইডিমা অ্যান্ড হাইপারটেনশন হচ্ছে সাইন অফ শক। সো কী জন্য কার্ডিওজেনিক শক হতে পারে? কার্ডিওজেনিক শক হতে পারে সিরিয়াস হার্ট অ্যাটাক, এমআই, ইরিথমিয়া, মাইটাল বাল ইনসাফিসিয়েন্সির পেশেন্টের কার্ডিওজেনিক শক হয়ে যেতে পারে। তারপর হচ্ছে অবস্ট্রাকটিক শক, এই ধরনের শকেও কার্ডিয়াক আউটপুট কমে যায়। কেন হয়? ডিউ টু ফিজিক্যাল অবস্ট্রাকশন অফ গ্রেট ভেসেল অফ হার্ট, হার্টের যে গ্রেট ভেসেলগুলো আছে সেগুলোর ফিজিক্যাল অবস্ট্রাকশন হয়ে যেতে পারে। কি জন্য হতে পারে? টেনশন নিউমোথোরাক্স থেকে হতে পারে, পেরিকার্ডিয়াল টেম্পোরেট থেকে হতে পারে, রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি থেকে হতে পারে, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস থেকে হতে পারে। তারপর হচ্ছে আমরা ডিস্ট্রিবিউটিভ শক সম্পর্কে জানবো। নাম থেকে বোঝা যাচ্ছে ডিস্ট্রিবিউটিভ শক মানে ডিস্ট্রিবিউশনের সমস্যা হবে। কি জন্য সমস্যা হতে পারে? এখানে এক্সেস ভ্যাসোডাইলেশন হবে, যখন এক্সেস ভ্যাসোডাইলেশন হবে তখন ব্লাড ডিস্ট্রিবিউশন করতে সমস্যা হয়ে যাবে, তখন ইনএডিকুয়েট ব্লাড সাপ্লাই হবে, অক্সিজেন লেভেল কমে যাবে, তখন হচ্ছে ডিস্ট্রিবিউটিভ শক ডেভেলপ করবে। ডিস্ট্রিবিউটিভ শককে আমরা আরও তিনটি ভাগে ভাগ করতে পারি, সেগুলো হচ্ছে সেপটিক শক, অ্যানাফাইলেকটিক শক, নিউরোজেনিক শক। তারপর এই দ্বারা হচ্ছে অ্যান্ডোটক্সিক শক এবং অ্যান্ডোক্রাইন শক। অ্যান্ডোক্রাইন শকগুলোকে ফর এক্সাম্পল হিসেবে বলতে পারি হাইপারথাইরয়েডিজম, অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি এবং অ্যাডিসন ডিজিজ, এই সকল ডিজিজ থাকলে হচ্ছে অ্যান্ডোক্রাইন শক ডেভেলপ করতে পারে। এখন আমরা জানবো ড্রাগ অফ চয়েস, শকের ড্রাগ অফ চয়েস সম্পর্কে। সেপটিক শক, সেপটিক শক আমরা বুঝবো কেমনি? পেশেন্টের গায়ে হাত রাখলে যদি আমাদের গরম ফিল হয়, ওয়ার্ম পেরিফেরি পাওয়া যায়, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা বুঝতে পারবো সেপটিক শক নর্মালি হচ্ছে ইনফেকশনের জন্য হয়। গ্রাম নেগেটিভ এবং গ্রাম পজিটিভ দুই ধরনের ইনফেকশনের কারণেই হতে পারে, মেইনলি হচ্ছে গ্রাম নেগেটিভ
ব্যাকটেরিয়ার কারণে সেপটিক শক ডেভেলপ করে সেপটিক শক ডেভেলপ করলে আমাদের ট্রিটমেন্ট হিসেবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় তারপর হচ্ছে যেটি গুরুত্বপূর্ণ আইভি ফ্লুইড দেওয়া হয় এবং নর অ্যাড্রেনালিন দেওয়া হয় তো ট্রিটমেন্টে কি থাকবে নরমালি অ্যান্টিবায়োটিক আইভি ফ্লুইড এন্ড নর অ্যাড্রেনালিন সেপটিক শকে ইউজ করা হয় তারপর হচ্ছে কার্ডিওজেনিক শক কার্ডিওজেনিক শকে আপনারা জানেন আমরা ইউজ করি হচ্ছে ডোবুটামিন এন্ড ডোপামিন ডোপামিন আমরা ইউজ করে থাকি কার্ডিওজেনিক শকে তবে মনে রাখতে হবে যে ফ্লুইড এখানে কন্ট্রাইন্ডিকেটেড কারণ কি এখানে তো এমনিতেই ইডিমা থাকে ফ্লুইড ওভারলোড থাকবে সুতরাং ফ্লুইড দিলে পেশেন্ট আরও বেশি খারাপ হয়ে যেতে পারে এইরকম পেশেন্টের গায়ে হাত দিলে আমরা কোল্ড পেরিফেরি পেতে পারি তারপর হচ্ছে অ্যানাফাইল্যাকটিক শক অ্যানাফাইল্যাকটিক শকের ইমার্জেন্সি ট্রিটমেন্ট হচ্ছে অ্যাড্রেনালিন আর স্পেসিফিক ট্রিটমেন্ট হচ্ছে ইমিউনোথেরাপি সো অ্যাড্রেনালিন দ্বারা হচ্ছে আমরা অ্যানাফাইল্যাকটিক শক ম্যানেজমেন্ট করব তারপর হচ্ছে নিউরোজেনিক শক আমরা ডোপামিন অথবা নরঅ্যাড্রেনালিন দ্বারা ট্রিটমেন্ট করতে পারি এবং তারপর হচ্ছে হাইপোভলিমিক শকের ক্ষেত্রেও আমরা পেরিফেরিটা কোল্ড পাব এবং সেক্ষেত্রে হচ্ছে ফ্লুইড ব্যবহার করা হয় প্রিফারেবল ফ্লুইড হচ্ছে হাটসন তো শক নিয়ে ছিল মোটামুটি এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে এই সকল আলোচনা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ